ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে ভারতবর্ষে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো 28টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এই পশ্চিমবঙ্গ রাজ্যে মোট জেলা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজ আমরা সবাই জেনে নেব যে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত বর্তমানে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। তো লাস্ট যে 4টে জেলা যেটা হয়েছে, আগে ছিল 19টি, এখন 23টি। যে 4টি লাস্ট জেলা সেটা হলো আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম এবং বর্ধমানকে ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান। তো এই টোটাল লাস্ট যে 4টে বললাম, এই 4টি হচ্ছে লাস্ট ফরমেশান হয়েছে। কোনটা কত তারিখে তোমরা একটু দেখে নাও, যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফরমেশান হয়েছে 25 জুন 2014, কালিম্পং ডিস্ট্রিক্ট 14 ফেব্রুয়ারি 2017, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট 4 এপ্রিল 2017 এবং একদম সর্বশেষ যেটা বর্ধমান ডিভাইডেড হয় সেটা হলো 7ই এপ্রিল 2017। তো এই 4টি এবং আগে 19টি যে ছিল সেই সব মিলে এখন বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে 23। এই 23টি জেলাকে আমরা 5টি বিভাগে ভাগ করে আলোচনা করব। দেখো 5টি ডিভিশন। প্রথম আমরা দেখব মালদা ডিভিশনে কোন কোন জেলা আছে। মালদা ডিভিশনের মধ্যে আছে 4টি জেলা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ। তারপরে বর্ধমান ডিভিশন, বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। তারপরে জলপাইগুড়ি ডিভিশন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। এরপর প্রেসিডেন্সি ডিভিশন, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সর্বশেষ যেটা মেদিনীপুর ডিভিশন, সেখানে দেখো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এই টোটাল ডিভিশন অনুযায়ী 23টি জেলার নাম তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আমরা এগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেব যে 23টি জেলার যে হেডকোয়ার্টার বা সাবডিভিশন, কোন সাবডিভিশন, তার এরিয়া এবং তার পপুলেশান সম্পর্কে। দেখো এখানে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে পুরো। আলিপুরদুয়ার, যার হেডকোয়ার্টার আলিপুরদুয়ার, সাবডিভিশন আলিপুরদুয়ার সদর, যার এরিয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ 3383 স্কোয়ার কিমি এবং পপুলেশান হচ্ছে 17 লক্ষ প্রায়। তো এখানে অ্যাপ্রক্স দেওয়া আছে যে পপুলেশানটা তোমরা দেখবে এটা কিন্তু 2011 অনুযায়ী, 2011 সালের সেন্সাস অনুযায়ী পপুলেশানটা দেওয়া আছে। এরপর অ্যালফাবেটিক্যালি আছে, তোমরা এক এক করে দেখতে পাচ্ছ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান। তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি বিস্তারিত আলোচনা অত ডিটেলসে করছি না। তারপর পূর্ব বর্ধমান, তারপরে বীরভূম, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর। প্রয়োজন হলে তোমরা এগুলো পরপর স্ক্রিনশট করে রাখতে পারো। 17টা হলো। এরপরে দেখো 18 নম্বর থেকে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা 21টি, এরপর 22, 23, দেখো দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া, সব মিলে টোটাল 23টি।